ইসলামী জালসার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আকিদা বা ইমান তার পাশাপাশি আরও কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ বর্তমান বাংলাদেশে কাদিয়ানিদের নিয়ে অনেক চর্চা হচ্ছে আপনারা কি কাদিয়ানিদের নাম শুনেছেন আপনাদের এলাকায় থাক না থাক যেহেতু বাংলাদেশে এই বিষয়ে আলোচনা হচ্ছে সেহেতু গত কয়েকদিন থেকে যেখানেই কথা বলছি সেখানেই প্রথম দু এক মিনিট কাদিয়ানিদের বিষয়ে কথা বলার চেষ্টা করছি বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে এই প্রথম কাদিয়ানিরা বাংলাদেশের পঞ্চগড়ে সারা বিশ্বের সকল কাদিয়ানিদের নিয়ে একটা ইজতেমা আয়োজন করার চেষ্টা করছে যার ডেট আগামী চব্বিশ ফেব্রুয়ারি তো এটা পৃথিবীর ইতিহাসে প্রথম বাংলাদেশের ইতিহাসেও প্রথম তো কাদিয়ানি কারা আপনারা হয়তো বুঝতে পারছেন বা বুঝতে পারেন বা না পারেন আমি কিছু পরিচয় দিই গোলাম আহমদ কাদিয়ানি নামে একজন ব্যক্তি যার জন্ম ভারত উপমহাদেশে সেই ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের পরে নিজেকে নবী বলে দাবি করেছে নজবিল্লা অথচ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহ তালা বলছেন খাতামুন্নবীন সকল নবীদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন সায়েখ রুজু বা আদি দাজ্জাল উনা কাজ্জাবুনা কারিব আমার পরে তিরিশেরও অধিক মৃত্যুক দাজ্জাল নবী বের হবে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে অথচ প্রত্যেকেই হবে দাজ্জাল কাজ্জাব কেন কেন না লা নবিয়াবা আদি ওয়া না খাতামুল নবী ইন আমার পরে আর কোনো নবী আসবে না আমি হচ্ছি সর্বশেষ নবী তো যে তিরিশের অধিক দাজ্জাল কাদ্দাবের ভবিষ্যৎবাণী রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম করে গেছেন তার মধ্যে একটা দাজ্জাল কাজদাব মিথ্যুক হচ্ছে গোলা মাহমদ কাদিয়ানি এই গোলা মাহমদ কাদিয়ানির সাথে আহলে হাদিস আলেম আমরা তো আহলে হাদিস কিন্তু আহলে হাদিসদের ইতিহাস জানি না আমাদেরকে অন্য যারা এ দেশে মাঝহাবি ভাই আছে তারা আমাদেরকে বলে আমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের গোলাম নাউজুবিল্লা আমরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট নাউজুবিল্লা অথচ ইতিহাস যদি ঘেটে দেখা যায় যেমন এখন একটা ইতিহাস বলবো এই ইতিহাস হানাফিরাও জানে দেওবন্দিরাও জানে কিন্তু বলবে না এই ইতিহাস আহলে হাদিসদের ইতিহাস এই গোলাম আহমদ কাদিয়ানি তার সাথে আহলে হাদিস আলেম মাওলানা সানাউল্লাহ অমৃতশরি এই আলেমের নাম কেউ কি শুনেছেন সানাউল্লাহ অমৃতশরি জি মাশাআল্লাহ আপনারা শুনেছেন এটা শুনে আমাকে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ মাওলানা সানাউল্লাহ অমৃতশরি আহলে হাদিসদের ইতিহাসে এমন একজন আলেম ছিলেন যিনি এক টেবিলে এই টেবিলে একসাথে বসে যদি সকালে বসেন ফজরের পরে আর বারোটা পর্যন্ত একটা পর্যন্ত যদি হিন্দু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কাদিয়ানি শিখ আর হানাফি দৌবান্দি শিয়া সকলের সাথে যদি এক ঘন্টা করে তর্ক বিতর্ক মোনাজারা করেন তো এক টেবিলে এক বৈঠকে সকলকে পরাজিত করে বের হয়ে যাবেন এমন একজন আলেম ছিলেন সানাউল্লাহ অমৃতস্বরী আল্লাহ তাকে সেই যোগ্যতা সেই দক্ষতা সেই জ্ঞান দিয়েছিল তো মৌলানা সানাউল্লাহ অমৃত শরী রাহেমাহুল্লার সাথে গোলাম আহমদ কাদিয়ানির অনেক মোনাজারা হয়েছে অনেক বাহাস হয়েছে বাহাস করতে করতে এক পর্যায়ে দুইজনই ক্লান্ত ক্লান্ত হয়ে বলতেছেন এখন আর বাহাস করব না এখন মোবাহালা করব। মোবাহালা শব্দটা শুনেছেন মোবাহালা হচ্ছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথে মোবাহালা করতে চেয়েছিলেন যে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম যে আল্লাহর পুত্র নয় বরং আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী আল্লাহর সৃষ্টি জীব এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের সাথে মোবাহালা করতে চেয়েছিলেন কি বলে মোবাহালা করতে চেয়েছিলেন খ্রিস্টানরা তাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে মাঠে যাবে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নাতি নাতনি তাদেরকে নিয়ে মাঠে যাবেন খোলা মাঠে হাজার হাজার জনগণের সামনে রাসুল সাল্লাম বলবেন হে আল্লাহ আমি যদি আমার দাবিতে সত্যবাদী হই তাহলে খ্রিস্টানদেরকে ধ্বংস করে দাও আর আমি যদি আমার দাবিতে মিথ্যাবাদী হই তাহলে আমাকে ধ্বংস করে দাও এমনইভাবে খ্রিস্টানেরাও বলবে হে আল্লাহ আমরা যদি আমাদের দাবিতে সত্যবাদী হই তাহলে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দাও আর যদি আমরা আমাদের দাবিতে মিথ্যাবাদী হই তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও এইভাবে খোলা মাঠে হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে একে অপরের প্রতি প্রকাশ প্রকাশ্যে বদ করার নাম হচ্ছে মোবাহালা তো গোলাম আহমদ কাদিয়ানির সাথে মৌলানা সানাউল্লাহ অমৃতেশ্বরীর মোবাহালা আয়োজন করা হলো হাজার হাজার মানুষের সামনে মৌলানা সানাউল্লাহ অমৃতেশ্বরী বললেন হে আল্লাহ আমি যদি এই দাবিতে সত্যবাদী হই তোমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সর্বশেষ নাবি সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশেষ রাসুল তাহলে আমার জীবদ্দশায় যেন গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয় আর যদি আমি আমার দাবিতে মিথ্যা হই তাহলে গোলাম আহমদ কাদিয়ানির জীবদ্দশায় যেন আমি সানাউল্লাহ শরীর মৃত্যু হয় গোলাম আহমদ কাদিয়ানিও এইভাবে হাজার হাজার জনগণের সামনে আল্লাহকে সাক্ষী রেখে একই কথা বলল কিন্তু দুঃখজনক হলো সত্য এই ইতিহাস সবাই জানে কিন্তু কেউ বলে না এটা আহলে হাতিস্তের ইতিহাস মৌলানা সানাউল্লাহ অমৃতস্বরীর জীবদ্দশাতে গোলাম আহমদ কাদিয়ানির মুখ দিয়ে রক্ত পেশাব পায়খানা পড়তে পড়তে সে মারা গেছে শুধু তাই নয় গোলাম আহমদ কাদিয়ানের মৃত্যুর পরে চল্লিশ বছর যাবৎ এই পৃথিবীর বুকে খাতমে নবুয়ের মজেজা হিসেবে সানাউল্লাহ অমৃত শির জীবিত ছিলেন এই ইতিহাস আহলে হাদিসদের ইতিহাস আহলে হাদিসরা যদি কাদিয়ানিদের এজেন্ট হতো যদি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হতো তাহলে কি এই ঘটনা সম্ভব হতো বরং বাস্তবতা এটাই যে এদেশের মাটিতে আহলে হাদিসরাই পবিত্র এবং হাদিসের একক রক্ষক কেউ বুঝুক চাহে না বুঝুক কেউ মানুক চাহে না মানুক এটাই সত্য তো কাদিয়ানি কাদিয়ানীদের দাবি হচ্ছে রাসুল সাল্লি ওয়াসাল্লাম সর্বশেষ নবী নয় শুধু একটা ঘটনা বলে এবার বক্তব্য সামনে আগাবো সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহ একজন রাসুল সাল্লাহ বিশিষ্ট সাহাবি যার কথা শুনে রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম খন্দ খনন করেছিলেন সেই সাহাবী নাম হচ্ছে সালমান ফার্সি তার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী অনেক লম্বা তিনি বিভিন্ন পাদ্রীর কাছে গিয়ে তাদের সেবা করে তাদের নিকট থেকে দিন ধর্ম শিখতেন এক পাদ্রি মারা গেলে তার কাছে শুনতেন যে আপনার পরে কোন পাদ্রীর কাছে যাব এইভাবে এক দুই তিন অনেক পাদ্রি পরিবর্তন করার পরে জীবনের শেষাংশে যেই পাদ্রির নিকটে তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী তাকে তিনি জিজ্ঞেস করলেন আপনার তো এখন মৃত্যু অবস্থা যায় যায় মরেন মরেন আপনার পরে সত্য দিন খোঁজার জন্য আমি সালমান ফার্সি কার নিকটে যাব। সহি হাদিস তখন সেই পাদ্রী বলতেছে ফিল আরব বিদিন ইব্রাহিম অতি সত্বর একজন নবী বের হবে ইব্রাহিম আলাইহি সালাত সালামের দিন নিয়ে কোথায় বের হবে আরবের ভূমিতে বের হবে ওয়ু হাজিরু ইলা বাইনাল আল আর ওই নবী হিজরত করবেন এমন জায়গায় যেই জায়গা দুই হাররার মাঝে অবস্থিত হাররা মানে যেই জায়গায় আগুনে পুড়ে যাওয়া কালো কালো পাথর থাকে আজও মদিনার দুটা জায়গা আছে একটা জায়গার নাম হার আশার কিয়া আর একটা জায়গার নাম হার আল বিয়া দুই হাররার মাঝামাঝিতে হচ্ছে মদিনা তো এমন জায়গায় তিনি হিজরত করবেন যে জায়গাটা হবে দুই হার্রার মাঝামাঝি তো সালমান ফার্সি বলছেন আমি সেই জায়গার খোঁজে গোলাম হয়ে গেলাম কৃতদাস হয়ে গেলাম কোন একটা কাফেলা যেই কাফেলা আরবের দিকে ভ্রমণ করতেছিল সেই কাফেলার নিকটে আমি বিক্রি হয়ে গেলাম কৃতদাস হয়ে গেলাম হক নবীর খোঁজে গোলাম অবস্থায় আমি মদিনায় পৌঁছলাম দেখলাম দুই হাররার মাঝামাঝি খেজুরের বাগান এটাই তো সেই শহর যেই শহরের কথা আমার পাদ্রী বলেছেন যেখানে হিজরত করে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আসবেন সেখানে গোলাম অবস্থায় জীবন যাপন করতে লাগলেন একদিন খেজুরের গাছে উঠে খেজুর পাড়তেছেন নিচে দুই তিনজন মানুষ গল্প করতেছে একজন নবীকে নিয়ে যিনি হিজরত করে মদিনায় এসেছেন বা আসতেছেন এই গল্প শুনে সালমান ফার্সি বলছেন কৃদ্দান আস্পতা এই কথা শুনে আমি উত্তেজনার বসে গাছ থেকে পড়ে যাই যাই যেই নবীর খোঁজে আমি এত কষ্ট করে মদিনায় এসেছি সেই নবী মদিনায় এসেছেন এই খবরের আনন্দে উত্তেজনা উত্তেজনাবশত আমি গাছ থেকে পড়ে যাই যাই বার সালমান ফারসি তার ওই পাদ্রী আরো কয়েকটা কথা বলেছিলেন পাদ্রী বলেছিলেন তিনি আসবেন হিজরত করে এখানে এটা একটা আলামত দুই নাম্বার আলামত হচ্ছে লা ইয়াকুলু সাদাকাহ ওয়া হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকার মাল খান্না বরং তিনি হাদিয়া দিলে গ্রহণ করেন তিন নাম্বার চিহ্ন হচ্ছে ইয়াকুনু বাইনা কতিফাইহি খাতামুন তার দুই কাঁধের মাঝে সকল নবীর যে তিনি শেষ নবী তার একটা মোহর থাকবে দুই কাঁধের মাঝে মোহরের জায়গাটা রসুল ওয়াসাল্লামের গোস্ত ওই জায়গায় উঁচা হয়েছিল যেটাকে খাতমে নবুতের মোহর বলা হয় এই তিনটা আলামত বলে দিয়েছিল পাদ্রি সালমান ফার্সি বলছেন ফা জামা তুমা ইন্দনাহাসাল্লাম আমার নিকটে তাৎক্ষণিক যা ছিল তা জমা করে নিয়ে আমি রাসুলের নিকটে গেলাম গিয়ে বললাম হে আল্লাহ রাসুল হাদিহি সাদাকাহ মা কানা ইন্দি আমার নিকটে যা ছিল তা জমা করে সাদকা হিসেবে আপনার নিকটে এনেছি এই সাদকা আপনি গ্রহণ করেন সালমান ফার্সি বলছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাদকা গ্রহণ করলেন না তিনি তার সাহাবিদেরকে দিয়ে দিলেন যে তোমরা নেও এই সাদকার মাল সালমান ফার্সি দ্বিতীয় দিন তার নিকটে যা ছিল তা জমা করলেন জমা করার পর রাসূলের দরবারে হাজির হলেন হাজির হয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ র আইতুকা আন নাক হে আল্লাহ রসূল্লা আমি আপনাকে দেখেছি আপনি সাদকার মাল খান্না তাই আজকে হাদিয়া নিয়ে এসেছি এই হাদিয়া আপনি গ্রহণ করেন ফালা নবি ইউসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রসূল সাল্লাল্লাহু আলাইহি ওই হাদিয়া গ্রহণ করলেন ভক্ষণ করলেন খেলেন এই ঘটনা যখন ঘটল তখন সালমান ফার্সি বলছে ফাস্তদর তু বিজম বিন নবী ইসল্লাহ আলাইহি আমি আল্লাহর রসুলের চারপাশে ঘুরতে লাগলাম ওস্তাসানবী সাল আলাইহাস্লাম রাসুল সাল্লাহ আলাইহ্লাম বুঝে গেছেন কেন সালমান ফার্সি আমার চারপাশে ঘুরতেছে সালমান ফার্সি দেখতে চাই আমার দুই কাঁধের মাঝে যে খাতমে নবুতের মোহর আছে সেটা কি সত্যি আছে না নাই এটা সালমান ফার্সি দেখতে চাই তখন সালমান ফার্সি বলছেন ফালকা রসুল্লাহ সাল্লিসাল্লাম রিদা আহ আনজাহরি রাসুল সাল্লি সাল্লাম তার পিঠ থেকে চাদর ফেলে দিলেন ও আ সালমান ফারসি খতমান্নবু আহ সালমান ফারসি খাতমি নবু আতের ওই মুহুর দেখতে পেলেন ওয়া বা এবং দেখামাত্র কেদে দিলেন ওক আলা আশাহাদ আশাহাদুনা মোহাম্মদ রাসুল্লাহ এবং সেখানেই সাক্ষী দিলেন যে আমি সাক্ষু দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আর মহম্মদ হচ্ছেন আল্লা রাসুল্ সাল্লাই ওসাল্লাম তো এই যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে যে মোহরটা ছিল সে মোহরটা হচ্ছে খাতমে নবুয়ের মহর রাসুলের পরে আর কোনো নবী আসবেন না সেটার চিহ্ন কেন নবী আসবে না নবী আসা লাগবেও না এটাও একটু বুঝে যান অতীত যুগে ইব্রাহিম আলহি সালাত ওয়াসালাম এক জায়গায় দাওয়াতি কাজ করতেছেন আর তার ভাতিজা লুত আলহি সালাত ওয়াসালাম আর এক জায়গায় দাওয়াতি কাজ করতেছে একই সময়ে একই পৃথিবীতে একই সাথে দুই থেকে তিনজন নবী থেকেছে শুধু তাই নয় এক নবী চলে গেলে দ্বিতীয় নবী এসেছে সংস্কার করার জন্য দাওয়াতি কাজে পুনরুজ্জীবন করার জন্য পুনরুজ্জীবিত করার জন্য ইব্রাহিম আলহ সালামের পরে তার ছেলে নবী হয়েছে তারপরে তার ছেলে নবী হয়েছে তারপরে তার ছেলে ইউসুফ আলহি সালাতাম নবী হয়েছে হতেই থেকেছে এইভাবে কিন্তু উম্মাতে মোহাম্মাদির মধ্যে এইরকম নবীর প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই আল্লাহ সুবাহ সুরা আলে ইমরানের মধ্যে বলছেন কুং তুম খাইরা উম্মিন উখরিজাতাস তা নাস আবিল মারুফ এত নাহ আনিল মুনকার হে উম্মতে মোহাম্মাদি তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সকলের মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ কেন তোমাদের কাজই হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এই সৎ কাজে আদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা দেওয়া কাদের কাজ নবীদের কাজ কাদের কাজ নবীদের কাজ সেই কাজ উন্মতে মোহাম্মদের প্রত্যেক সদস্যের উপর দেওয়া হয়েছে শুধু তাই নয় আলী ওয়াসাল্লাম বলছেন আল ওলামা ও ওয়ারাসাতুল আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারেস আর নবীরা লাই ওর রিতুনা দিনারানওয়ালা হামান নবীগণ টাকা পয়সা দিনার দীরহাম রেখে যাননি তারা কি রেখে গেছেন জ্ঞান রেখে গেছেন এলম রেখে গেছেন আলেমগণ ওই জ্ঞানের উত্তর সরি আর এক হাদিসে রাসুল ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক একশো বছরের মাথায় আমার উন্মতে একজন মুজাদ্দিদ আসবে যে দিনকে পুনরায় জীবিত করবে প্রত্যেক একশো বছরের মাথায় যখন ওলামা দায়িত্ব নিয়ে নিল রাসুলের জ্ঞানের কোরআন এবং হাদিস চর্চা করার যখন উম্মতে মোহাম্মাদি দায়িত্ব নিয়ে নিল সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার যখন প্রত্যেক একশো বছরের মাথায় একজন আলেম আসবে মুজাদ্দ হিসেবে তখন এই ধর্মে আর দ্বিতীয় নবীর কোনো প্রয়োজন নাই কেননা নবীর দায়িত্ব আলেমগণ পালন করবেন এই জন্য চোদ্দোশো বছর পরেও আজও ইসলাম টিকে আছে আলেমদের মেহনতের বদৌলাতে তো কথা আমি এটা এখানেই শেষ করছি কাদিয়ানিদের বিষয়ে শেষ কথা কাদিয়ানিরা তো কাফের কাফের কোনো সন্দেহ তো নাই কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের কথা বুঝে যান কাদিয়ানিরা তো কাফের কাফের কোনো সন্দেহ নাই আল্লাহ আর কসম করে বলছি কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের আর যে কাফের তার কাফন দাফন হবে না তার জানাজা হবে না মুসলমানের গোরস্থানে তার মাটি হবে না মারা গেলে এমনি ফেলে দিতে হবে কেননা সে কাফের কথা বুঝা গেছে অতএব কাদিয়ানিরা তো কাফের কাফের যারা কাদিয়ানিদের কাফের মনে করবে না তারাও কাফের এই বলে বক্তব্য সামনে আগাচ্ছি আজকে আমাদের বক্তব্যের বিষয় ছিল ইমান বা আকিদা পৃথিবীতে মানুষের